খাবারের মান খুবই খারাপ, তাই ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করা হয়। সেই রাগ ক্ষোভ থেকে অদ্ভুত কাণ্ড ঘটালো ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা। চুক্তি অনুযায়ী শেষ কয়েকদিন বাকি ছিল খাবার সরবরাহের। এই সুযোগে বিকেলের নাস্তায় সমুচা সিঙ্গারার ভেতর ঢুকিয়ে দেওয়া হয় কনডম, পাথর, সুপারির মতো শক্ত উপাদান। এতেই হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে খাবারের ভিডিও। মুখরোচক খাবারের ভেতর চুল, ঝিল বা পাথর পড়লেই মেজাজটা খিটখিটে হয়ে যায় অনেকের। কিন্তু এবার আস্ত কনডম মিলেছে সমুচার ভেতরে। এই কাণ্ডে ক্যাটারিং সার্ভিসের কর্মীদের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়ে গেছে। এই ঘটনা ভারতের মহারাষ্ট্রের পুনেতে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। ক্যাটালিস্ট সার্ভিস সলিউশন প্রাইভেট লিমিটেড নামের ওই অটোমোবাইল সংস্থার ক্যান্টিনে খাবার সামগ্রীর সরবরাহের দায়িত্বে ছিল মনোহর এন্টারপ্রাইজ নামের একটি সংস্থা। নিম্নমানের খাবার সরবরাহ করায় চুক্তি বাতিল করা হয় আগেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ষড়যন্ত্র করে এইসব জঘন্য অখাদ্য রাখা হয়েছিল সমুচার ভেতরে। ওই অটোমোবাইল সংস্থার কিছু কর্মী সমুচা খেতে গিয়ে তাতে জন্মনিরোধ কনডম, সুপারির টুকরা এবং পাথরকুচি খুঁজে পান। এরপরই এই বিষয়ে সংস্থার তরফে থানায় অভিযোগ করা হয়। অভিযুক্তদের মধ্যে সেখানে সমুচা ও সিঙ্গারা সরবরাহের জন্য দায়িত্বে ছিলেন একটি সাব কন্ট্রাক্টিং ফার্মের দুজন কর্মী এবং অন্য তিনজন একটি ফার্মের অংশীদার। স্থানীয় প্রশাসন জানায়, মনোহর এন্টারপ্রাইজের কর্মচারীদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ফিরোজ শেখ ও ভিকি শেখ নামের দুই কর্মচারী সমুচার ভিতরে এসব অখাদ্য রাখার কথা স্বীকার করেছেন। এরই মধ্যে সমুচার ভিতরে কনডম পর দৃশ্য ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে অনেকেই দোষীদের কঠিন শাস্তি দাবি করেছেন। অমিত হাসান, রবিন, কালবেলা।